অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল টেট 2022-এর চাকরি প্রার্থীদের। ডোরিনা ক্রসিং এর রাস্তায় ফুটবল খেলে প্রতীকী প্রতিবাদ তাদের। হাতে ফুটবল নিয়ে, থালা নিয়ে, স্যান্ডো গেঞ্জি পরে তারা প্রতিবাদ করছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকী একজন রয়েছেন এবং এর পাশাপাশি যিনি রয়েছেন তিনি চেয়ারম্যান নিয়োগ প্রাথমিকের নিয়োগের চেয়ারম্যান তার জায়গাতে এসছেন এবং সেই নিয়ে চাকুরি প্রার্থীরা তার সামনে রাস্তায় শুয়ে আছেন। এই রকমের একটি পতনাটিকা তারা করছেন। আপনারা এখানে কি প্রতিবাদ? আমরা এখানে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী পদে আছেন মাননীয়া, ওনার পদে ওনার যেটা করণীয়, উনি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ডবল ডবল চাকরি, ডবল ডবল আমাদের দরকার নেই, একবার করে দিলেই হবে। বছরে বছর যেটা যেটা নিয়ম প্রতিবাদ যেটা হয়ে আসছে সেটা দিলেই আমাদের হবে, কিন্তু সেটাও পাচ্ছি না। একটা আপনি মুখে হাত দিয়ে আছেন কেন? আমরা অনেক আমি নিজে 2022 স্টেট পাস স্বচ্ছভাবে পাস করেছি। আমরা আমাদের পক্ষ থেকে সহপাঠীরা আমরা সহযোদ্ধারা অনেকবার গেছি, নবান্নে গেছি, কালীঘাটে গেছি, পর্ষদ সভাপতি অফিসে গেছি, কিন্তু কোনো রকম সদুত্তর আমরা পাইনি। ডেপুটেশন জমা দিয়েছি 8 থেকে 10 বার, কিন্তু কোনো সদুত্তর পাইনি আমরা। আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন এখন প্রকাশ হলো না, 2024-এর আবার ডেট না হয়ে গেল। আরো একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আপনি এখানে যার ছবি লাগিয়েছেন তিনি কে এবং চোখে হাত দিয়ে আছেন কেন? ইনি হচ্ছেন আমাদের পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম বাবু। চোখে হাত দেওয়া, আমরা এত আন্দোলন করছি, এত জায়গায় যাচ্ছি, উনি দেখতে পাচ্ছেন না, উনি আমাদের কষ্টগুলো দেখতে পাচ্ছেন না, আমরা এত আন্দোলন করছি, তাই ওনার এই অন্ধত্ব প্রতীক স্বরূপ, 22 স্টেটকে দেখতে পাচ্ছে না, তার প্রতীক স্বরূপ আমি আজকে চোখে হাত দিয়ে আছি। বুঝতেই পারছ, তারা প্রতিবাদ জানাচ্ছেন প্রতীকী এবং সামনে দণ্ডি কাটছেন চারজন চাকুরি প্রার্থী এবং একই সঙ্গে পর্ষদ সভাপতি এবং মুখ্যমন্ত্রী প্রতীকী প্রতিবাদ তারা করছেন এবং তাদের বক্তব্য সেইগুলো তারা তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ফুটিয়ে তুলছেন, চাকরি প্রার্থনা করছেন, দণ্ডি কাটছেন এবং অন্যদিক থেকে যে প্রাথমিকের টেট পাস 2022-এ তারা যে ইন্টারভিউ নোটিশ পায়নি সেটা কর্তৃপক্ষ দেখতে পাচ্ছে না, সেইটাই তারা তুলে ধরার চেষ্টা করছেন। 2022 সালের টেট পাস পরীক্ষা হয়েছে, 23 সালে আবার টেট নিয়েছে, প্রতি বছর টেট নিচ্ছে কিন্তু নিয়োগ করছে না। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের নেই, ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছে না, রাজ্যের মানুষের সাথে বঞ্চনা হচ্ছে। এই বঞ্চনার প্রতিবাদে, বেকারদের চাকরির দাবিতে রাস্তায় প্রতিদিন বাংলার যুব সমাজ। বছরের শুরুতে সারা বছরই একই জিনিস চলছে, এই অসভ্যতামি করছে রাজ্যের সরকার। এর বিরুদ্ধে প্রতিকার চাই, লড়াই চাই, ছেলেমেয়েরা লড়ছে, লড়ে নিজেদের হক আদায় করবে আর চোরেদের জেলে ভরবে, এটাই আমাদের বক্তব্য। এখানে বিক্ষোভ চলতে কি হবে না? বঞ্চিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে, বঞ্চিত মানুষের, অত্যাচারিত মানুষের লাইন দিনের পর দিন বাড়ছে, তাই আন্দোলন বাড়বে, বিক্ষোভ বাড়বে, এতো অনেক কিছু হবে আরো।